হ্যালো ইভার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ক্লিন এবং মডার্ন বিজনেস কার্ড কীভাবে বানাবেন ইজি প্রসেসে। জাস্ট আপনারা দেখতে থাকেন এবং কীভাবে শাটার স্ট্রোকে সাবমিট করতে হয় সেটা সব দেখাবো। সবসময় মনে রাখবেন শাটার স্ট্রোকে আপনার দিতে হলে ব্যাকটোর বানাতে হবে। ব্যাকটোরটা কীভাবে বানায় একটু দেখেন। কালারটা পরার চেঞ্জ করব, কালার ব্যাকটোরটা বানিয়ে দিই। সরি, এটা একসাথেই করতে হবে। কালারটা এটা নিলাম, কালারটা এটা নিলাম, এটা নিলাম, লক করে রাখি। গ্রুপ করে ফেলি, গ্রুপ করলাম, সেম টু সেম সেম রিজাইন করি। একচুয়ালি নিট অ্যান্ড ক্লিন এগুলো চলে বেশি, সিম্পল একটা বানাবো কিন্তু দেখতে সুন্দর লাগবে। লক করে দিই। ডিজাইন অ্যাকচুয়ালি কেউ কারো শিখে দিতে পারে না, এটা নিজে থেকে করতে হয়, নিজে থেকে শিখতে হয়, নিজের ভিতর থেকে আসতে হয়। ঠিক আছে,
ডেভিড জন, এটা 6 দিবেন আর এটা দিবেন 12, সমান করলাম। ওকে গ্রুপ করব, গ্রুপ করার পর একটু উপর খুলব, এটা সুন্দর লাগার জন্য আর কিছু না। ঝাড়ু দিবেন, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর একটু দেখিয়ে আনি, জিনিসটা শিখতে পারবে। শেখার জন্য মানুষ অনেক কিছু করে, এক কথায় বুঝিয়ে দিলাম। গ্রুপ করলাম, বাইরে যদি দিতে পারো তাহলে দিবেন, না দিলে নাই। আমি লিখে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি আর কি। এখন দেখেন কি করি, আচ্ছা সরি, এটা কি করে দিতে হবে, লক করে দেন না ঝামেলা করবে।
আচ্ছা, প্রথমে গ্রুপ করি কে, গ্রুপ করে আবার গ্রুপ করি নাই, গ্রুপ করলাম, সব গ্রুপের খেলা। ঠিক আছে, এই জিনিসটা যদি দেখলাম, এই জিনিসটা কেটে দিব, জিনিসটা কাটতে হবে, কীভাবে কাটবো দেখাচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। তারপর নিতে হবে এভাবে, হয়ে গেল, এটা জাস্ট কালার চেঞ্জ করে দেবেন।
ওকে হয়ে গেল, সিম্পল ডিজাইন মোটামুটি চলবে, ঠিক আছে। ওকে এরপর দেখাবো কিভাবে আপনি এটা শর্টলিস্টকে দেওয়ার জন্য প্রসেস করবেন, প্রসেসটা দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ, সালামালাইকুম।